সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা বাদামতলিতে। দর্শক, আজকে আমরা জানব বাদামতলি পাইকারি বাজারগুলোতে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো বিক্রি হয়। দর্শক, আজকে এক ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা বিস্তারিত জানবো যে আজকের পাইকারি বাজারে কিভাবে খেজুরগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? শুরুতে দেখতেছি ভাইয়া, এগুলা তো 10 কেজির কার্টুন, তাই না? জি। এগুলার প্রাইস কত করে? এই যে 10 কেজি ভাইয়া, 10 কেজি ১৪৫০ টাকা 10 কেজি। জি, 10 কেজি ১৪৫০। আর এই পরবর্তী পাশের এইটা ভাইয়া? আপনার 1450 টাকা করে। আচ্ছা, আর উপরেরটা কত পড়বে? 10 কেজি একই দাম পড়বে, এটাও 1450। জি, 1450। এরপরে পাশে একটা আছে, এগুলা কি খেজুর? এটাও ছায়ের, এটাও 1450। 1450 টাকা করে। এরপরে আমরা এই পাশে দেখতেছি আরো ভাইয়া, খেজুর আছে, এইগুলা কত করে? এটা করব ভাই 1800 টাকা। এটা পড়বে 10 কেজি 1800 টাকা করে, তাই না? আচ্ছা, 10 কেজি 1800। এরপর পাশের এইটা একই দাম পড়বে, এটাও বাননি, এটা পড়বে 10 কেজি 1850 টাকা করে। আচ্ছা, যারা ব্যবসা করে, খুচরা ব্যবসা করে, যারা ভ্যান গাড়িতে অথবা ফুটপাতে যারা ব্যবসা করে, তারা মূলত এই খেজুরগুলো বেশি নিয়ে থাকে। জি, বেশি নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, খুরমা খেজুরের দাম তো অনেক বাড়ছে, তাই না? এটা কত করে? হ্যাঁ ভাই, খুরমা খেজুরের দাম বাড়তে, এটা 5 কেজি পড়বে আপনাকে 1500 টাকা। 5 কেজি 1500 টাকা? জি। আচ্ছা আচ্ছা, 5 কেজি 1500 টাকা করে। আচ্ছা, এটা আসলে আসছে কি পাকিস্তান থেকে? জি, পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে আসছে 5 কেজি 1500 টাকা করে। আচ্ছা, 5 কেজি 1500। এরপরে আমরা দেখতেছি এই যে, এটা কি দাবাস? এটা দাবাস, এটা নতুন আসছে এগুলো, তাই না? নতুন আসছে। এগুলা গত বছর তো এরকমের কার্টুন সহকারে আসে না, আসছে 10 কেজির কার্টুন। এবছরে 5 কেজির কার্টুন করছে, 5 কেজি কার্টুন করছে। আচ্ছা, 5 কেজির কার্টুন করছে। আচ্ছা, এগুলা 5 কেজি কত করে ভাইয়া? 5 কেজি 1500। 5 কেজি 1500 টাকা? আচ্ছা, 5 কেজি 1500 টাকা করে। এটা ফ্রেশ আছে একদম? জি, নিচে সমান মাল ফ্রেশ, লাল পাবেন কয়েকটা মালে গোটা পাবেন। আচ্ছা, একদম ফ্রেশ? জি, ফ্রেশ। আচ্ছা, আর এরপরে আমরা দেখতেছি এই কার্টুনগুলো একটু খুলে দেখান তো ভাই। এইটা কি ভাইয়া? এটা কত করে? 2500। 5 কেজি? 5 কেজি 2500। 5 কেজি 2500 টাকা করে। আচ্ছা, উপরে নিচে সেম এরকমেরই হবে? উপরে নিচে সেম এরকমেরই হবে। আর এইটা কি পাশেরটা? এটা হলো আপনার যে সুকারি, সুকারি। আচ্ছা, এটা কত করে? এইটা সুকারি, এটা করো 1700 টাকা। 1700 টাকা না? আচ্ছা, এটা হচ্ছে 3 কেজি? 3 কেজি পড়বে 1700 টাকা করে। আচ্ছা, একদম ফ্রেশ কোয়ালিটির, নিচে সমান সমান হবে। আচ্ছা, রাখেন 1700 টাকা 3 কেজি না? 3 কেজি। আচ্ছা, এরপরে এই কার্টুন গুলোতে কি ভাইয়া? দেখি তো ভাইয়া। ওয়াও, অসাধারণ। এই আম্বার কত করে এগুলো? আম্বার এটা করবো ভাই 2800 টাকা। হ্যাঁ, 2800 টাকা। 4 কেজি? 4 কেজি। 4 কেজির প্রাইস পড়বে 2800 টাকা করে। আচ্ছা, এটা ফ্রেশ আছে না অনেক? জি, ফ্রেশ আছে, ফ্রেশ সমান। মেয়াদ আছে কেমন ভাইয়া? মেয়াদ আছে আপনার 24 সাল পর্যন্ত। 24 পর্যন্ত মেয়াদ আছে, তাই না? হ্যাঁ, উপরে দেওয়া আছে সম্ভবত ওই কালো কার্টুন তো। হ্যাঁ, এই যে 24 24 ভিআইপি আম্বার, এটা হচ্ছে 4 কেজি 2800 টাকা। জি, 4 কেজি 2800। 4 কেজি 2800 টাকা করে। এরপরে আছে এই পাশে আছে, এটা কি ভাইয়া? সুগাই? সুগাই 5 কেজি। এটা প্রাইস কত করে? 5 কেজি 1800 টাকা। 5 কেজি 1800 টাকা? আচ্ছা, 5 কেজি 1800। 5 কেজি 1800 টাকা করে সুগাই। এরপরে আছে এইটা মাশরুম। মাশরুম এটা কত করে? এরপরে আছে এই যে মরিয়ম নাকি? সুপ্রি ভাই 3 কেজি সুপ্রি নতুন খেজুর। এটা 3 কেজি না? এটা কত করে? এটা পড়বো 3 কেজি পড়বো 1700 টাকা। 3 কেজি 1700 টাকা? আচ্ছা, 3 কেজি না? 3 কেজি 3 কেজি। আচ্ছা আচ্ছা, 1700 টাকা 3 কেজি। আচ্ছা, এরপরে উপরে এইটা কি ভাইয়া? এটাও সুপ্রি? এটাও সুপ্রি। এটা প্রাইস কত করে? একই দাম, একই দাম 3 কেজি 1700 টাকা। জি। আচ্ছা, উপরে আছে মরিয়ম আছে, এটা কত করে? এটা কলমি মরিয়ম, এটা করবো 2600 টাকা। 5 কেজি? 5 কেজি 5 কেজি পড়বে 2600 টাকা করে। আচ্ছা, 2600 টাকা করে 5 কেজি। এরপরে পাশেরটা কি? পাশেরটা মাগুর। এটা প্রাইস কত করে? এটা প্রাইস করবো 2800।
5 kg 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 5 kg
5 কেজি 3200 টাকা 5 কেজি 3200 টাকা আর এই মরিয়ম এইটা কত করে কালমি মরিয়ম এইটা পড়বে 2700 টাকা এটা পড়বে 5 কেজি 2700 টাকা 5 কেজি 2700 5 কেজি 2700 টাকা করে আচ্ছা আর নিচেরটা কত করে এটা 2700 টাকা এটাও 5 কেজি 2700 টাকা করে নতুন খেজুর ভিআইপি ভিআইপি নতুন না এর সমান আচ্ছা এইটা কর্নারেরটা কি ভাইয়া এটা 5 কেজি নাও এটা প্রাইস কত করে 5 কেজি নাও এটা পড়বে 2800 টাকা 5 কেজি 2800 টাকা আচ্ছা এরপরে পাশে আরেকটা কালমি আছে এটা কত করে 2700 5 কেজি 2700 টাকা করে আচ্ছা একদম ফ্রেশ কোয়ালিটি তাই না 5 কেজি 2700 টাকা করে আচ্ছা এরপরে পাশে এইটা কি ভাইয়া এটা হলো সিবলি বিসি সারা কেজি এটা বিসি সারা এটা কত করে এটা করে 2000 টাকা 2000 টাকা 5 কেজি 2000 টাকা আচ্ছা 4 কেজি 4 কেজি 4 কেজি 2000 টাকা আচ্ছা বিসি সারা বিসি নাই ভিতরে আচ্ছা এরপর পাশে এইটা মরিয়ম এইটা কত করে মরিয়ম এটা 2700 টাকা এটাও 2700 টাকা জি আচ্ছা এরপরে আছে সুগাই সুগাই এটা কত করে সুগাই ভিআইপি এটা করব 1600 টাকা 5 কেজি 5 কেজি 5 কেজি পড়বে 1600 টাকা করে 1600 টাকা করে আচ্ছা এরপরে পাশে এইটা কি ভাইয়া এটা সুগাই এটা প্রাইস কত করে এটা 1700 5 কেজি 5 কেজি 1700 টাকা করে আচ্ছা এরপরে আছে এই যে ভাইয়া আছে বাটি খেজুর নাকি এটা বাটি বাটি এটা প্রাইস 250 গ্রাম ভাই এটা এটা করব 6 কেজি পড়বে 1800 টাকা 6 কেজি পড়বে 1800 টাকা করে আচ্ছা 6 কেজি 1800 টাকা করে এরপরে আমরা দেখতেছি এইগুলা মরিয়ম এইগুলা কত করে এটা করব 2900 এটা কয় কেজি 5 কেজি 5 কেজি 2900 টাকা জি আচ্ছা 5 কেজি পড়বে 2900 টাকা করে আচ্ছা পরবর্তী পাশেরটা ভাইয়া মাশরুম মাব্রুম এটা ভাই মাব্রুম এটা কত করে এটা করব 2800 টাকা হ্যাঁ 2800 কত কেজি 5 কেজি 5 কেজি 2800 টাকা 2800 টাকা করে আচ্ছা এরপরে পরবর্তী আমরা দেখতেছি এই একটা এটা কত করে এটা করব ভাই 2700 টাকা 5 কেজি 5 কেজি 5 কেজি মাশরুম 2700 টাকা করে আচ্ছা এরপরে পরবর্তী পাশের এইটা কি এটা সুগাই ভাই এটা প্রাইস কত করে 1700 5 কেজি 1700 টাকা করে আচ্ছা এরপরে এই কার্টুনটা একটু খোলেন তো দেখি এটা কি ভাই এটাও ভাই সুগাই এটাও সুগাই না নতুন কার্টুন একবারে এটা হলো ইনটেক কার্টুন এটা কত করে 5 কেজি 5 কেজি এটা পড়ব 1700 টাকা 1700 টাকা দাম তো বাড়ছে নাকি ভাই দাম বাড়তে একটু ভাই অনেক বাড়ছে এটা আগে ছিল 1500 টাকা কি 1600 টাকা ছিল এরকমের ছিল আর এই 5 কেজির কার্টুনগুলো কত করে ভাই এটা এগুলো 10 কেজি ভাই দাপাস এটা কত করে 10 কেজি দাপাস পুরো 2600 টাকা 2600 টাকা জি আচ্ছা 2600 টাকা এরপরে আমরা দেখতেছি অনেক ধরনের খেজুরি আপনাদের শপে চলে আসছে তাই না ভাইয়া জি তো দাম তো আরো বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা নাই নাই আচ্ছা তো এইটা বলছিলেন কি দাবাস নতুন 5 কেজি এটা কত করে প্রাইস 1500 টাকা 1500 টাকা 5 কেজি 5 কেজি আচ্ছা আমরা কর্নারে দেখি ওই দিকে দেখা হয় নাই এরপরে আমরা দেখতেছি ভাইয়া এই যে ড্রাই ফ্রুটগুলো আপনাদের শপে আছে তাই না এগুলা প্রাইস কত করে এটা ওই যে 250 গ্রাম আছে আপনি দাম করব 150 টাকা 250 গ্রাম 250 গ্রাম আর নি হাফ কেজি আছে দাম করব 250 টাকা 250 টাকা আছে তো আমরা শুরুতে দেখতেছি আম্বর খেজুর ভাইয়া এই যে এখানে একটা আছে এই এটা কত করে আম্বার এটা করব 2800 টাকা এটা 2800 টাকা 4 কেজি 4 কেজি আচ্ছা এরপরে মাবরুম আছে ভিআইপি এগুলো কত করে 4200 5 কেজি 5 কেজি 4200 5 কেজি 4200 টাকা করে আচ্ছা এরপরে সুগাই কত করে এটা সুগাই এটা করব ভাই 1800 কয় কেজি 5 কেজি 5 কেজি 1800 টাকা 5 কেজি 1800 টাকা আচ্ছা এরপর মাশরুম কত করে এটা মাশরুম এটা করব ভাই 1900 টাকা এটা একটু মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি আচ্ছা এরপরে পরবর্তী পাশেরটা কত করে 2700 টাকা ভাই 5 কেজি 5 কেজি মাবরুম 5 কেজির মাবরুম 2700 টাকা করে আচ্ছা এরপরে পরবর্তী পাশেরটা কত করে মাবরুম পাশেরটা 2600 টাকা 5 কেজি 5 কেজি 2600 টাকা করে আচ্ছা এরপরে এই পাশের এইটা মরিয়ম এটা বড় 2900 টাকা 5 কেজি 5 কেজি 2900 টাকা আচ্ছা এরপরে মাবরুম পাশেরটা কত করে পাশেরটা বড় 2700 টাকা পাশেরটা 2700 টাকা করে আচ্ছা এরপরে মেটজুল ভাইয়া জি মেটজুল এটা কত করে এটা বড় 3800
3800 টাকা, 5 কেজি, 3800 টাকা। এবারে সুপকারি কত করে? সুপকারি বড় ভাই 1650, 1650 টাকা। আচ্ছা, এরপরে পাশের এইটা কি ভাইয়া? সুপরি ভাই, এটা কত করে? 1750, 1750। আচ্ছা, আরে কুরমা খেজুরগুলো কত করে ভাইয়া? 5 কেজি, এগুলো 5 কেজি বড় 1500 টাকা পড়বে। আচ্ছা, এরপরে দেখতেছি আমরা তিন ফল আছে, এগুলো কত করে 1 কেজি? তিন ফল 1 কেজি পড়বে 1100, 1 কেজি 1100 টাকা করে। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি কালমি মরিও মাছ, এইটা কত করে? 29 টাকা, 5 কেজি, 5 কেজি 29। ঠিক আছে ভাই।